নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাতির প্রতিকার কুম্ভ রাশির সাড়ে সাড়েসাতি শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে অনেকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কুম্ভ রাশি যেহেতু শুরু হচ্ছে সাড়ে সাতই কাজেই খুব খারাপ হবে কি কিন্তু বলে রাখি খুব খারাপ হবে না সবার কথা মাথায় রেখে কুম্ভ রাশির জন্য খুব ছোটো ছোটো উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই উপায়গুলি যদি আপনারা মানতে পারেন তবে যতই শনি খারাপ থাক না কেন আপনার রাশিচক্রে সাড়ে সাতিতে আপনার কোনো ক্ষতি হবে না তবে কী সেই উপায় আসুন একে একে জেনে নিই তার আগে জানিয়ে রাখি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমত যাদের কুম্ভ রাশি তারা প্রত্যেক শনিবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মেটে সিঁদুর দান করুন দেখবেন আপনার রাশিচক্রে যতই খারাপ থাক না কেন শনি খুব একটা কুপ্রভাব পড়বে না দ্বিতীয়ত আপনারা যেটি করবেন শনিবার দিন সরষার তেলের প্রদীপ নিবেন নিজের মুখ দেখে তারপরে সেই প্রদীপটি জ্বালিয়ে কোনো বট গাছ অথবা অসত্য গাছের নিচে দিয়ে আসুন আপনাদের শনির প্রকোপ কমতে বাধ্য তৃতীয়ত আপনারা যেটি করবেন সেটি হচ্ছে শনিবার দিন যদি পারেন সপ্তাহের প্রতিদিনও করতে পারেন যদি না পারেন অন্ততপক্ষে শনিবারের দিন অবশ্যই কুকুরকে রুটি খাওয়ান যদি কোনো কারণে কুকুরকে রুটি খাওয়ানো সম্ভব না হয় তবে কাককে অবশ্যই রুটি বা কোনো খাদ্যশস্য খাওয়ান আপনার শনির প্রকোপ অনেকটা ধীরে ধীরে প্রশমিত হয়ে আসবে যদি সম্ভব হয় এই শনিবারের দিন আপনারা অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির কাছে প্রার্থনা জানান আপনার যে সাড়ে সাথে চলছে তাতে আপনার যেন কোনো ক্ষতি না হয় দেখবেন আপনারা অনেকটা ভালো থাকবেন ধন্যবাদ